ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের সময় বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি বা বজ্রপাতের সময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে ও ল্যাম্প পোস্ট বা খোলা তারে হাত না দিতে সকলকে অনুরোধ করেন তিনি। কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে থাকার জন্য অতিবৃষ্টিকে দায়ী করেছেন তিনি। একটা বাজে 7 জন 8 জন মারা যাচ্ছে, কত প্রাণ চলে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় বাংলায় বেশি হয়, তার কারণ অন্য জায়গাতেও হয়, ওরা সামলাতে পারে না। কিন্তু আমরা সামলাতে পারি বলে, চেষ্টা করি বলে, সারা দিন রাত খাটি বলে হয়তো অনেকের চোখে পড়ে না। বর্ষা টর্ষা যখন হয় আমি সবাইকে আবেদন করব, বেশি বজ্রধ্বনি যখন পড়ে বা রাস্তায় যখন জল জমে থাকে, দয়া করে ওই যে ইলেকট্রিকের যে পোলগুলো থাকে সেগুলোতে হাত দিতে যাবেন না। দয়া করে ওই সময়টুকু যদি টিভি বন্ধ রাখেন, একটু এসি বন্ধ রাখেন বা বিদ্যুৎ একটু বন্ধ রাখেন, তাহলে কিন্তু হট করে বিপর্যয় হয় না।